আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো সকালে চা দিয়ে শুরু করলাম, আর আমার তো সকালটা একটা চা দিয়ে শুরু করতে যেমন ভালো লাগে আমার, এবং ভিডিওটা শুরু করতেও ভালো লাগে। তো আশা করছি যারা চা প্রেমিক তাদের তো ব্লগটি শুরুতেই ভালো লেগে যাবে। আর আমার চা করার কিন্তু টেকনিক একটাই, সেটা হলো 3 মিনিট পানি ফুটানো, 3 মিনিট হচ্ছে লিকার দিয়ে ফুটানো, তারপরে হচ্ছে যদি লিকুইড দুধ দিই তা আরও 3 মিনিট ফুটিয়ে নিই, আর লিকুইড দুধ না দিলে পাউডার দুধের সাথে হচ্ছে মিশিয়ে নিই, হয়ে গেল চা। আর চা খাওয়াটা শুধু চা না, এটা হচ্ছে আমার সারা দিনের একটা প্ল্যান করার সময়টুকু কিন্তু আমি ওই সময় বের করে নেই, যে সারা দিন আমি আজ কী কী করবো। ব্রেকফাস্টটা তো খাওয়া হয়ে যায়, তারপরেই কিন্তু সারা দিনে দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার, এবং আজকে কোথাও বাইরে যাওয়া আছে কি না, ঘরে কোনো কিছু কেনাকাটা করতে হবে কি না, প্লাস আজকে বুয়াকে দিয়ে এক্সট্রা কী কাজ করানো যায় বা আমি এক্সট্রা কী কাজ করবো, এগুলার কিন্তু প্ল্যানটা আমি এই চা খেতে খেতে করে নেই। আর এই প্ল্যানটা আমার জন্য এতটা ইম্পর্টেন্ট, যদি একটা দিন এলোমেলো হয় সেই দিনটা পুরোটা দিন এলোমেলোই কেটে যায়। তো চা খেতে খেতে খুব সুন্দর একটা সময় পার করি, আর এই সময়টা একদম আমার মতো করে কিছুক্ষণ কাটিয়ে তারপরে সংসারের টেনশনটা নিয়ে নেই। এই সময়টা কিন্তু আমি একদম আমার মতো করে কাটাই। তো এদিকে চা খেতে খেতে আজকে আমি আমার প্রিয় এক আপুর কমেন্ট পড়ছি। আপুর হচ্ছে কোনো মানে চ্যানেল নেই, আপুর আইডিটা হচ্ছে আফরিনা এমাতুল্লাহ। আমি নামটা যদি ভুল বলে থাকি আপু প্লিজ জানিও, তোমার নামটা যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কারণ উচ্চারণটা হয়তো ভুল হতে পারে, কারণ আফরিন এমাতুল্লাহ না আমাতুল্লাহ সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আপু লিখেছেন, আপু সবসময় আপনার ভিডিও দেখি, কেন জানি না আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো এই সকল আপুদের যখন কমেন্ট পাই সত্যি মনে হয় কিছু একটা আমি করতে পেরেছি, যতটুকুই করি না কেন আমার চ্যানেলটা যদিও অনেক ছোট, তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে। তো আফরিন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে মোটিভেটেড করার জন্য আপনাদের এই একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। তো আশা করছি এভাবে আমার সাথে থাকবেন। তো চা খাওয়ার নতুন জায়গাটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। আজকে কিন্তু চা খাচ্ছি আমার ফ্যামিলি লিভিং রুম, যেখানে আমরা আড্ডা দিই সেই জায়গায় বসে। খুব কম সময় এখানে বসে চা খাওয়া হয়, খুবই কম সময়। আমি সবসময় আমার বেডে তারপরে ড্রয়িং রুমে বসে চাটা খাই সকালের। তো আজকে কিন্তু আবার অনেক সময় ডাইনিংয়ে বসি, তো আজকে এখানে বসে খেতে ইচ্ছা করলো এই কারণে। গতদিন আমি রাতে এখানে বসে বই পড়ছিলাম, আর বইগুলো না পড়ার সময় আমি রাতে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি যে আমি একটা লাইন মিনিমাম 3-4 বার পড়ার পরে আমার হচ্ছে মাথায় ভালো করে ঢোকে। তো যেগুলো কালকে রাতে ঢুকছিল ওরা সেগুলো কিন্তু আমি আন্ডারলাইন করে রাখছি। তো ভাবলাম এখন একটু পড়ে নেই, এখন একটু পড়ে দেখি মাথায় কিছু ঢুকে কি না। তো কিছুক্ষণ একটু চেষ্টা করছিলাম যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি সেই লাইনগুলো পড়ার জন্য। তো পড়া শেষ করে তারপরে কিন্তু আজকে যে কাজগুলো করব সেগুলো, এর মাঝে আমার হচ্ছে ময়জা বেবির জন্য বের হতে হবে। তো ময়জা বেবির জন্য বের হতে হবে, এই জন্য আমি ভাবলাম মাছটা সেগুলো ভেজে রেখে কিন্তু গোসল করে বাইরে গেছি। ওকে আজকে না মানে ক্রিমির ওষুধটা খাওয়াতে হবে, সেকেন্ড ডোজ। তো ওই ওষুধটার জন্য আমি বাইরে বের হয়েছিলাম। তো ওখান থেকে আর এক ভাবির বাসায় পাশেই, যেহেতু ভাবির বাসায় একটু যাই, একটা দরকারও ছিল। তো আসার সময় ভাবি আবার শুটকি ভর্তা দিয়ে দিল। তো শুটকি ভর্তা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ভাবলাম যে বাসায় এসে আর দুই তরকারি করিনি, আমি শুধু মাছটা ভুনা করে নিয়েছি, যেহেতু ওই যে রুই মাছটাও ভাজি করা ছিল। আর এটা ভুনা করতে আমি তো একদম আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি, আমি মাছটা খুব কম তেলে খুব কম মশলায় আমি ভুনা করে নেই। তো ওইভাবে একটু করে নিলাম, এটা দিয়েই আজকে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো প্রথমে মশলাগুলো দিয়ে, আর এখানে আমি পেঁয়াজ ছাড়া কিন্তু আজকে মাছটা রান্না করছি।
তো পেঁয়াজ ছাড়া আমি কিন্তু মাছের এইভাবে পাতলা একটা ঝোল করে, আর আজকে টমেটোও দিব না, শুধু ধনে পাতা দিয়ে রান্না করব। তো আপনারাও খেয়ে দেখতে পারেন। আর এটা কিন্তু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি, এভাবে মাছের একটা পাতলা ঝোল। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও অসাধারণ হয়। তো পানিটা বলক আসা পর্যন্ত, গরম পানি যেহেতু দেইনি ঠান্ডা পানি দিয়েছি, তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এদিকে আমি মাছটা দিয়ে দিব। আর ওই যে, আমি তো কিচেনে অনেক দিন থেকে আসি না, তো আমার মশলা বাটিগুলো অনেকগুলোই শেষ হয়ে গেছে, আর মা এদিকে চলেও গেছে। তো ভাবলাম যে আজকে মশলা বাটিটা একটু ধুয়ে নেই, আর যে বাকি অল্প একটু করে আছে এগুলো একটু ঢেলে নিচ্ছি। তো মশলা বাটি এগুলো মশলাগুলো ঢেলে নিতে নিতে আর একটা আপুর কমেন্ট পড়ে নেই। উনি হচ্ছেন কিচেন ডেইলি লাইভ ব্লগস থেকে, আপু লিখেছেন, লাইক ডান আপু, রান্নাগুলো এত সুন্দর আর লোভনীয়, অনেক দিন বেঁচে থাকেন আর সবাইকে খুশিতে রাখেন এই কামনা করি। আপনার কথা কাজকর্ম খুব ভালো লাগে, ভালোবাসা রইল প্রিয় আপু। তো আপু, তোমাকে অসংখ্য ভালোবাসা। আসলে আপনাদের ভালোবাসা এবং দোয়াই কিন্তু আজ পর্যন্ত আমি অনেকটাই, আপনারা জানেন আমি কিন্তু অসুস্থ, মানসিকভাবে আমি একটু কিন্তু ভেঙে পড়িনি। একমাত্র কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট, সাথে হচ্ছে আপনাদের দোয়ায় আজ কিন্তু আমার বাবা মাও অনেক ভালো আছে। তো মাকে যখন বলি, মা তো অনেক খুশি হয়, আর আমি কিন্তু বলছি মা একটু ফ্রি হলে আমার প্রিয় প্রিয় আপুদের কিন্তু ভিডিও দেখবে। হয়তো উনি কমেন্ট করতে পারবে না, কিন্তু ভিডিও দেখবে। আর একটা বলছে, লাইক দিয়ে দিও। তো তো মা তো এখনও ব্যস্ত আব্বাকে নিয়ে, বাসায় যদিও আসতেন, তো বাসায় আসার পরেও তো ওনার কিছুদিন হয়তো একটু সময় লাগবে, মোবাইলের দিকে মনোযোগ দিতে পারবে না। তো এদিকে আমি কিন্তু মশলাগুলো নিয়ে নিয়েছি ঢেলে নিয়ে, এখন বাটিটা ভালো করে মেজে নিব। আসলে এই বাটিটা যখন আমি ব্যবহার করা শুরু করেছি, তারপর থেকে মনে হচ্ছে যে রান্নাঘরের একদিন গুছিয়ে নিলে মিনিমাম আমার 10 থেকে 12 দিন আর আমার মশলা নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো এটা কিন্তু অনেক বড় একটা, মানে এই বক্সটা যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারবেন যে একটা বক্স দিয়ে রান্না হয়ে যায়, এর চেয়ে আর সুবিধা কী হতে পারে। তো এদিকে মাঝতে মাঝতে আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ওনার নাম হচ্ছে বিন্দুস লাইভস ব্লগ বিডি থেকে। তো আপু তো সবসময় আমাকে কমেন্ট করে, তো আজকে ভাবলাম আপুর কমেন্টটা একটু পড়ে নেই। খুব ভালো লাগলো আপু, পুরো ব্লগটা দেখে নিলাম। তো আপু সবসময় আমার পুরো ভিডিওটাই দেখে এবং সুন্দর করে কমেন্ট করে। তো বিন্দুস লাইফস্টাইল ব্লগস বিডি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আর স্টিলের জিনিসগুলো মাজার পরে যে কি সুন্দর একটা লুক দেয়, আসলে না আমি কি বলবো আপনাদের, আমি যে কাজটাই করি না কেন, আমি যেন আমার কাজ করার পরে না নিজেকে আমি ধন্যবাদ দেই। আর এই যে দেখেন, আর মানে আমি যেটা আমার, সরি, আমি আমার মানে শিউলিকেও বলি যে, শিউলি দেখো যে কাজটায়, যে থালা বাসনটায় মাজবে না কেন, একটু বেশি চাপ দিতে হয় না, একটু আস্তে আস্তে করে না, বেশিক্ষণ ধরে ওখানে ঘষতে থাকলে কিন্তু জিনিসটা চকচকে হয়, আর শরীরেও প্রেশার কম পড়ে, একটু সময় দিয়ে মাজতে হয় আস্তে আস্তে ঘষে ঘষে। তো এদিকে কিন্তু আমি আমার, যেহেতু মাছটা হয়ে আসছে, আমি হিমিকে বললাম, আম্মু একটু ধনে পাতাটা দিয়ে দাও, তা না হলে আমার হাতটা আবার ধুয়ে নিতে হবে। তো আমার ভেজো মেয়েরা কিন্তু বাসায় থাকলে এই একটা সুবিধা যে একটা কাজ হয়তো আমি করছি, বাকিটা ওদের দিয়ে একটু শেষ করা যায়। যেমন আমাকে আবার হাত ধুতে হতো, কিন্তু হাত না ধুয়ে কিন্তু কাজটা হয়ে গেল। তো যাই হোক, এদিকে মাছটা ওদিকে হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এদিকে মেজে নিচ্ছি, আর ভাতও হয়ে গেছে। তো ভাতের প্রেশার কুকারটাও একটু মেজে নিলাম, আর এটা হচ্ছে আমার রাইস প্রেশার কুকার, রাইস কুকারের যেটা সেটাই প্রেশার কুকার। আর এটা আনার পরে আসলে ভাত রান্না থেকে শুরু করে আমি কিন্তু এখানে সব রান্নাই করতে পারি, তরকারি থেকে শুরু করে, বিশেষ করে আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে ফ্রাইড রাইস, যেটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এর ভিতরে ফ্রাইড রাইস রান্না করার আগের যে রাইসটা রান্না করা, এটা খুব ভালো হয়েছে আমার জন্য।
আর যতই মানে কাজের লোক এগুলা পরিষ্কার করুক না কেন, দেখবেন যে নিজে যদি হাত না দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাগুলা ঝকঝকে তকতকে থাকবে না, এটা সব সময় বুঝতে হয়। তো দিনে আমি একবার যে কোনো সময় হয়তো দুটো গ্লাস যখন মেজে নিই তখনই কিন্তু আমি বেসিনটা এভাবে আর বেস সরি সিঙ্কটা এভাবে পরিষ্কার করে নিয়ে নিই। আর এই কাজগুলো হচ্ছে ডেলি বেসিস, যদি আপনি একটা দিন একটু আলসেমি করেন তাহলেই দেখা যাবে পরের দিন এই কাজটা একদম নোংরা লাগবে আর মনের মধ্যে কিন্তু শান্তি লাগবে না। তো এইগুলো হচ্ছে প্রতিদিনই একটু একটু করে করে নিতে হয়, তাহলে যেমন মনেরও একটা প্রশান্তি আর ঘরের জায়গাগুলো কণায় কণায় কিন্তু সুন্দর থাকে। তো এদিকে মানে ধুতে ধুতে আরেকটা কমেন্ট পড়ে নেই অর্নিল ব্লগস কুকিং আইডি থেকে। অর্নিল আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব ভালো লাগলো আজকের ভিডিওতে, অনেক অনেক দোয়া রইল যেন আরও ভালো কন্টেন্ট শেয়ার করতে পারো। তো আসলে এই যে একটা ভালোবাসা আর এত সুন্দর একটা কমেন্ট যে আপু তোমার প্রতি দোয়া রইল একটু সুন্দর করে আরও কন্টেন্ট তৈরি করতে পারো, তো এই যে দোয়াটা আর ভালোবাসাটা, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানে ইউটিউবে এসে কি পেলাম না পেলাম, সবচেয়ে তো প্রথমে তো থাকে মানে সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরেই কিন্তু শুরু হয় আর্নিংটা। তো আর্নিংয়ের পাশাপাশি মানে আর্নিং কতটা করলাম সেটা বড় কথা না, এই যে আপুদের ভালোবাসা প্রতিদিন পাচ্ছি আর এই যে নিজেকে না ভালোবাসা শিখেছি কিন্তু আপনাদের মানে কমেন্ট পড়ার পর থেকেই, আর নিজেকে যখন থেকে ভালোবাসা শুরু করেছি তখন থেকে মনে হচ্ছে যে আমার আশপাশে সব কিছুই না দিন দিন শুধু সুন্দর আর সুন্দর হচ্ছে, প্রকৃতি থেকে শুরু করে মানুষগুলাও, আমার আশপাশের মানুষগুলো না অনেক অনেক ভালো, এবং এত ভালো লাগে কারো মাঝে আমি আর এখন মন্দ দিকটাই খুঁজে পাচ্ছি না, শুধু দুই একজন ছাড়া সবাইকে আমার কেন জানি ভালো লাগে। তো এই যে একটা ফিলিংস, এটা আপনাদের আমি কি বলে বোঝাবো বুঝতে, তো আল্লাহর কাছে শুকরিয়া করি যে ইউটিউব থেকে আমি কি পেলাম সেটা কিছু না, কিন্তু আমার যে মনের অনেকটা বড় পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু দুপুরে আর কোনো কিছু রান্না করব না, কই মাছ ওটা রাতে রান্না করব, আর শাক দিয়ে পালং শাক সবজি এগুলো রাত্রে করব, দুপুরে শুধু আমরা মাছ আর ওই যে ভাবি শুটকি ভুনা দিয়েছে সেটা দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। যেহেতু রাত্রে আমার হাজব্যান্ড খাবে তো ভাবলাম এখন রান্না করে আর ঠান্ডা না করে, যেহেতু দুপুরে খাবারটা রেডি হয়ে গেছে তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নেই, আর ওদিকে হচ্ছে রাত্রে রান্না করলে টাটকা টাটকা সবাই মিলে আবার খাওয়া যাবে। তো এই ছিল আজকের ব্লগ, আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট মানে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার ভিডিওতে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। তো দুপুরের খাবারটা কিন্তু যদিও কোনো সবজি নেই আমার কাছে, তারপরে শুটকি ছিল তো এই জন্য অনেক অনেক ভালো লেগেছে, সাথে মাছের ঝোল। তো এই ছিল, তো খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর পরিশেষে আবারও বলবো যদি ভিডিওতে লাইক দেওয়া না থাকে একটা লাইক দিতে পারেন, ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে কিন্তু আরও অনেকের সামনে শেয়ার করবে, আর শেয়ার করার কারণে আমার দিন দিন পরিবারটা বড় হবে, আর এটার জন্য আপনাদের হেল্প তো অবশ্যই লাগবে। আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নেক্সট আরেকটি ব্লগ দেখার স্বাগত জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।